রোজার মাত্র আর মাত্র এক মাস ২০ দিন বলেন রমজানের শুভ দিন এক মাস ২০ দিন রহমতের শুভ দিন নাজাতের শুভ দিন প্রতিটা ফরজ ৭০ গুণে দামি হওয়ার শুভ দিন আপনার ছেলে যদি ইতালি থেকে আসবে ডিসেম্বর মাসে আপনি কিন্তু ১২ মাস লাগায়া করেন আর মাত্র ১২ মাস ছেলে আসার দিন আর মাত্র ১২ মাস লেকিন আর মাত্র এক মাস ২০ দিন আছে রমজানের ব্যাপারে আমাদের ইয়াদ কথা জিকির কথা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رمضان شش من حيات بلادا এবার তাহলে তিনটা ইবাদত করব তিনটা এবার বলেন এবার তিনটা নাম দেব তিনটা নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত পরেরটা বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ তৌফিক দান আমিন মন তো চাচ্ছে এই দুই আয়াত পড়ি সূরা জুমার ও দুই আয়াত পড়ি যদি আপনাদেরও দেরি হয়ে যাবে আমারও ক্লান্ত হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান আল্লাহ তাআলা কোরআনে কারীমকে জিন্দেগি উন্নার বিছানা বানিয়ে দেন কোরআনকে সকালবেলা বানিয়ে দেন কোরআনকে বিকেলবেলা বানিয়ে দেন কোরআনকে সন্ধ্যাবেলা বানিয়ে দেন আল্লাহ তাআলা জিকিরের মতো একখানা জিহ্বা দিয়ে দেন সেজদার মতো একটা ললাট দিয়ে দেন আল্লাহর কাছে হাত তোলার মতো দু হাত দিয়ে দেন আল্লাহর ভয়ে কান্দার মতো দু চোখ দিয়ে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত করে দেন সুবহানাল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك জাতলা বাজার কমিটির সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল শাফুন ভাইয়ের বড় ভাই এই বাজারের এই ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাতিন লিপন ভাই আজ সন্ধ্যা ৬:৫০ মিনিটে ইন্তেকাল করিয়াছে বাড়ি শ্যামবাগ হুজুর এলাকাতে আগামীকাল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে জানাজার নামাজ আমরা এলাকাতে ওনার নিজের বাড়িতে জানাজার নামাজ হবে অনেকে ওনার সাথে বন্ধু বান্ধব আছেন যারা যাওয়ার ইচ্ছা আছে তারা যাওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক মাহমুদা আক্তার নামে একজন বোন হুজুরের কাছে দোয়া চেয়েছেন হুজুর আমি আপনার একজন ছোট বোন দীর্ঘদিন একজন নেক সন্তানের অপেক্ষায় আছি আল্লাহ নেক সন্তান আমিন আমাদের বাজারের সোহেল ভাই ওনার আম্মা অসুস্থ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আর বাজারের মাহফিলের যে কমিটিরা আছেন ওনারা সকলে খাসভাবে দোয়া চেয়েছেন সবাই ব্যবসায়ী আল্লাহ যেন সবাইকে কবুল করে বাজারের ব্যবসায়ীদের জন্য দোয়া চেয়েছেন সবাই আমার জন্য দোয়া চাইলেন না হুজুরের জন্য সবাই অলওয়েজ দোয়া করে সব সময় দোয়া করে আল্লাহ আমাদের কুমিল্লার ছোট্ট একটা মাদ্রাসা আছে ১৫০০ ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস আল্লাহ শরীক হবে আমার ১৩টা কিতাব আছে এভাবে আমার ১৩টা কিতাব আছে আমার গাড়িতে এগুলো আমাদের মাদ্রাসার সম্পদ যদি কেউ পারেন আমার এই জিকিরের উপরে লেখা কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যাবে সংগ্রহ ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে আমার মাদ্রাসায় ইতিকাফ হয় কত বছর ছিল ৭০০ জন অনেক মানুষ ফিরে গেছে এবার আরো ফ্লোর বাড়ছে আলহামদুলিল্লাহ সুযোগ থাকলে শেষ দশকে ইতিকাফ করব রমজানের প্রথম দশকে আমাদের উমরার নিয়ত কেউ সফর সঙ্গী হতে চাইলে আমরা তৈরি আছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন গাড়িতে কিতাব আছে যারা সুযোগ থাকে গাড়ি থেকে কিনে নেবেন আর কোনো কথা আছে মাহফিল কমিটি এবং বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষ হারুন ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন হারুন ভাই সাবেক কোষাধ্যক্ষ আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা ওনাকে ওনার আব্বা আম্মাকে সুস্থতার হায়াত দান করুন মারা গেছে আগামী মাসের ১৩ তারিখ ১৩ মার্চ জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদে বাদেশা আমার বয়ান আল্লাহ তাআলা যদি সহজ করেন শরীর আমার আব্বা আম্মার জন্য الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله مهربان كل ما درك ما فكرت الله مدرك شريك تك بچان الله مدرك كفر تك بچان الله شريك الكفر تك مدرك بچان ذرة ذرة بدعة تك مدرك بچان گناه كبيرة صغيرة تك مدرك بچان الله توحيد خالص نصيب کرن الله توحيد خالص نصيب کرن الله مدرك چلے میں درك ديندار بنان الله مدرك چلے میں درك ديندار بنان الله نماز چھڑبو نا شغل بولن الله آر نماز چھڑبو نا الله نماز چھڑبو نا الله جیبونے شش نماز تاو داری داری جماعت شد پر توفیق دن کرن الله جیبونے شش نماز تاو داری داری جماعت شد پر توفیق دن کرن الله میر بان کو مجھ کی ہدایت دی دین اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى الله هدى الدين اهدنا الصراط المستقيم شغل بولن اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله منعم عليهم در راستہ আমাদেরকে দেখিয়ে দেন মাওলা আল্লাহ নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা সালেহীনদের রাস্তা দেখিয়ে দেন আল্লাহ নবীদের রাস্তা চলার সহজ করে দেন মাওলা আল্লাহ মাগদুব আলাইহিম থেকে আমাদেরকে বাঁচান দালিন থেকে আমাদেরকে বাঁচান সকলে বলেন আল্লাহ মাগদুব আলাইহিম থেকে আমাদেরকে বাঁচান দালিন থেকে আমাদেরকে বাঁচান পথ হারা মানুষগুলো থেকে আমাদেরকে বাঁচান মাওলা আল্লাহ আমাদেরকে জিকির মতো জিহ্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্দার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন মাওলা আপনার মহব্বত কলিজায় দিয়ে দেন মাওলা আপনার মহব্বত কলিজায় দিয়ে দেন মাওলা জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মাওলা নামাজের মতো জিন্দেগি দিয়ে দেন মাওলা নামাজের মতো দৌলত দিয়ে দেন মাওলা আল্লাহ নামাজের থেকে বড় দৌলত নাই নামাজের মতো দৌলত দিয়ে দেন আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন মাওলা আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন মাওলা রমজানের শেষ পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন মাওলা রমজানের হক আদায়ের তৌফিক দান করেন মাওলা আল্লাহ রমজানে উমরা করার তৌফিক দিয়ে দেন মাওলা রমজানের শেষ দশকে ইতিকাফের তৌফিক দিয়ে দেন মাওলা আল্লাহ জীবনটাকে আপনার জন্য দিয়ে দিয়েছি আপনি মেহেরবানি করে কবুল করে ফেলেন মাওলা একবার বলে দেন ও আমার একবার বলে দেন ও আমার আল্লাহ আপনি আমার হয়ে যান আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান আল্লাহ কত ইমাম আইমে মসজিদদের তিনি হাত তুলেছি মাওলা আল্লাহ ইনাদের সামনে আমার কথা বলা মাওলা বড়দের সামনে কথা বলেছি মাওলা আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ যারা এত অল্প সময়ে এত বড় সুন্দর মাহফিল দিয়েছেন তাদের প্রত্যেকের জানে মালের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ হেদায়েত জিন্দা করেই দেন মাওলা আল্লাহ সমস্ত বাতিল গুলোকে মুছে দেন মাওলা বাতিল গুলোকে মুছে দেন মাওলা আল্লাহ বাতিল গুলোকে মুছে দেন মাওলা এদেশে সমস্ত বাচ্চাগুলোকে কোরআন ওয়ালা বানান সমস্ত মা বোনদেরকে ঘরমুখী করে দেন মাওলা সমস্ত মা বোনদেরকে দিন দিয়ে দেন সমস্ত যুবকগুলোকে মসজিদমুখী করে দেন মাওলা সমস্ত যুবকগুলোকে মসজিদমুখী করে দেন মাওলা দাওয়াত ও তালিম কাম করে দেন দাওয়াত ও তালিম কে একাকার করে দেন দাওয়াত ও তালিম কে একাকার করে দেন দাওয়াত ও তালিম কে এক ও অভিন্ন করে দেন আল্লাহ যিনি দাওয়াত দেনে ওয়ালা তিনি আবার ইলম মাওলা বানায় দেন যিনি ইলম ওয়ালা তাকে আবার দাওয়াত দেনে ওয়ালা বানায় দেন মাওলা দাওয়াত ও তালিম কে আম করে দেন মাওলা আল্লাহ এই মাহফিলে যারা যত ভাবে সাহায্য করেছে সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ আর জীবনে দেখা হয় কিনা জানা নাই আল্লাহ আমার মওতের খবর যদি না শুনেন কমপক্ষে এদেরকে সূরা ইখলাস করে দোয়া করার তৌফিক দিয়ে দিও মাওলা আল্লাহ আল্লাহ আমাদেরকে বেদাতের ধ্বংস যজ্ঞ থেকে বাঁচান শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান বেদাত থেকে বাঁচান শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান বেদাত থেকে বাঁচান গুনাহ কবিরা সগীরা থেকে বাঁচান মাওলা